বন্ধুরা, আমরা এখন যাব বাগেরহাটের চুনাখোলা মসজিদে। মসজিদটিতে যেতে হলে আপনাকে নিজস্ব বাহন ব্যবহার করতে হবে, কারণ এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা নেই। তো আমি একটি সাইকেলে করে যাচ্ছি এখন। এই মসজিদটি মূলত বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ থেকে কাছাকাছি, বিবি বেগুনি মসজিদের কাছ থেকে যেতে হয়। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন রাস্তার যে কতটা খারাপ অবস্থা, এর মধ্যে সাইকেল রাইড করে ভিডিও করাটা খুবই কষ্টের। আমি যে সাইকেলটি নিয়ে এসেছি, কোথাও কোথাও আবার আমাকে হাঁটতে হচ্ছে সাইকেল নিয়ে, কারণ রাস্তার অবস্থা একেবারেই ভালো না। তো আপনারা চাইলে কিন্তু স্থানীয়দের কাছ থেকে হেল্প নিতে পারেন যে কীভাবে আপনারা চুনাখোলা মসজিদ এবং বিবি বেগুনি মসজিদ দেখতে পারেন। চুনাখোলা মসজিদটিতে যেতে হলে আমাদেরকে প্রথমে ষাট গম্বুজ মসজিদের সামনে থেকেই যেতে হবে। মূলত ষাট গম্বুজ মসজিদের পাশে যে এক ঘোড়াদিঘি রয়েছে, সেই ঘোড়াদিঘির যে পশ্চিম পাড়ের যে রাস্তাটি, সেই রাস্তা ধরেই আমাদেরকে যেতে হবে। পাশাপাশি দুটি মসজিদ, একটি হচ্ছে বিবি বেগুনি মসজিদ। এই বিবি বেগুনি মসজিদটির কাছ থেকে, সামনে থেকে হচ্ছে চুনাখোলা মসজিদ যেতে হয়। বিবি বেগুনি মসজিদ থেকে একেবারেই কাছের, বেশি দূরে না, কিন্তু যতটুকু রাস্তা এসেছি ইটের রাস্তা, তাও খুবই খারাপ অবস্থা। তো চলে এসেছি চুনাখোলা মসজিদের সামনের অংশে। তো দেখি সামনের দিকে যাই এবং আপনাদের সঙ্গে শেয়ার করি আসলে কেমন অবস্থাতে আছে চুনাখোলা মসজিদটি। বন্ধুরা, অবশেষে সাইকেল নিয়ে চলে এসেছি চুনাখোলা মসজিদে। আপনারা দেখতেই পাচ্ছেন চুনাখোলা মসজিদের সামনের অংশটি। এটি মূলত একটি বিলের মধ্যে অরক্ষিত অবস্থাতেই প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছিল এবং তারা এখানে কিছুটা সংস্কারও করেছে শুনেছিলাম। তো আমি এখন মসজিদটির সামনের যে অংশ, সেই অংশটি দেখাচ্ছি আপনাদেরকে। মসজিদটি মূলত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের, যদিও তাদের আন্ডারে আছে, কিন্তু এখানে কিন্তু কোনো বাউন্ডারি নেই, যার কারণে এই মসজিদটিও কিন্তু অরক্ষিতই বলা যায়। আমি এদিকটা থেকে এসেছি এবং মসজিদের আশেপাশে দেখা যাচ্ছে অনেক পুকুর এবং ডোবা, যেগুলো হয়তো বা এই স্থাপনাকে ভবিষ্যতে ক্ষতি করতে পারে। তো বন্ধুরা, আপনারা দেখছেন যে আসলে এই যে 600 বছরের যে ইতিহাস, ঐতিহ্য বাংলাদেশের বাগেরহাট জেলাতে এভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেটা আসলে সংরক্ষণের যদি সেভাবে উদ্যোগ গ্রহণ না করা হয়, হয়তো বা 600 বছর যেভাবে টিকেছিল, সামনের 100 বছর 200 বছরের মধ্যে এটা বিলীন হতে পারে। তো সেদিক থেকে কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং স্থানীয় যারা আছেন, যারা প্রত্নতত্ত্ব নিয়ে কাজ করেন, তারা কিন্তু এটার প্রতি যত্নশীল হতে পারেন এবং উদ্যোগী হতে পারেন যে কীভাবে এটিকে আরও অনেক অনেক বছর, হাজার হাজার বছর টিকিয়ে রাখা যায়। বন্ধুরা, এই মসজিদটাও কিন্তু অন্যান্য যে মসজিদগুলো আছে, পঞ্চদশ শতাব্দীতে নির্মিত, সেই মসজিদগুলোর আদলেই নির্মিত। এটিতেও কিন্তু সেই পোড়ামাটির ডিজাইন রয়েছে এবং খানজাহানের আমলে যে ষাট গম্বুজ মসজিদ সহ অন্যান্য মসজিদগুলোর যে ডিজাইন রয়েছে, সেই ডিজাইনের আদলে কিন্তু এটি নির্মিত, যার কারণে ধারণা করা হয় এটিও ওই আমলে নির্মিত। বন্ধুরা, চুনাখোলা মসজিদটির নামকরণের ইতিহাস আসলে বলতে গেলে বলা যায় যে এই মসজিদটি যে গ্রামটিতে অবস্থিত, এই গ্রামটির নামই হচ্ছে চুনাখোলা গ্রাম। এখানে ধারণা করা হয় যে এখানে একসময় চুন তৈরির কাজ করা হতো, যার কারণে এটাকে চুনাখোলা গ্রাম বলা হতো এবং সেই গ্রামে অবস্থিত হওয়ার কারণেই মসজিদটির নাম চুনাখোলা মসজিদ। মসজিদটির নামকরণ সম্পর্কে স্থানীয়রা কী বলে সেটাও আমরা জেনে আসি। বিবি বেগুনি মসজিদ আর চুনাখোলা মসজিদ, এর মাঝে বৈরব নদী ছিল, সেই বৈরব নদীতে এখন মানে মরে গেছে, বুঝে গেছে, এখন নাই। তাই এপার একটা মসজিদ, ওপার একটা মসজিদ, এই মসজিদের কাছে শুনত, তো এই জন্যই চুনাখোলা মসজিদ বলে। মসজিদটা মরগা গ্রামের ভিতর, চুনাখোলা ওর ওপাশে দূরে, ম্যাপের বাইরে আর কি। আর এই জায়গায় ছিল ফতিত, আর ওই মেইন রাস্তা ওইটা চলে,
আর সামনে বৈরম নদীর পথ আছে। এই বৈরম নদী থেকে আমরা এই এই কালে মানে এই সময় অনেকে জবের ভিতর যে বড় বড় গাছ বা নৌকো পাইছে। বন্ধুরা, এক গম্বুজ বিশিষ্ট এই চুনাখোলা মসজিদটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক কিন্তু অবশ্যই দিবেন।